সৌদির মানুষ অনেক খারাপ, তারা বেতন দেয় না, খাবারের কষ্ট দিয়ে মারধর করে, দিনের বেলা তাদের বাসায় কাজ করা, রাতের বেলা অন্য আত্মীয় স্বজনের বাসা নিয়ে কাজ করা, ইস্তারি মেশিন গরম করে পায়ের নিচে হিট দেয়, ফিটে হিট দেয়, গরম পানি করে মাথায় দিয়া দে, চোখের মধ্যে দিয়া দে, কাজ বলে কি তোদেরকে টাকা দিয়ে কিনে আনছি না, কাজ করবি না, কেলা কাজ কর। আর এর শিফটে, আগের শিফটে অনেক মেয়েরা আসছে, 6টা মেয়ে আসছে ফ্যাট নিট, এক দুইটা আসছিল 3 মাসের, আর কয়টা আসছিল 6 মাসের, একটা আসছিল 2 মাস 13 দিনের। আমি গেছিলাম হলিডে ইন্টারন্যাশনাল হেলালের মাধ্যমে। আমার গ্রামের বাড়ি ফেনী দাগনভূঞা। আমার সাথে কতজন গেছে? আমি তো আলাদা গেছি, 2 জন গেছিলাম আমরা, কিন্তু ফের অন্যান্য অবস্থা থেকে মানুষ গেছে। তখন দেয় নাই, দিনের বেলা তাদের বাসায় কাজ করেছে, রাতের বেলা আত্মীয় স্বজনের বাসায় কাজ করেছে। পরে আমি বলছি আমি তো এত বাসায় কাজ করতে পারবো না, আমি কি এত বাসায় কাজ করতে আসছি, আমি তোর বাসায় কাজ করতে আসছি, তোর বাসায় কাজ করবো। বলছে তোকে টাকা দিয়ে কিনে আনছি, কেন কাজ করবি না? বলছে আমি কাজ করবো না, আমার বাংলাদেশ পাঠাই দিয়ে বলে না, বাংলাদেশ পাঠাবো না, তোরে অফিসে জমা দিব মাকতব। পরে বলছে ঠিক আছে মাকতব জমা দে। পরে দেয় না, 3 দিন মারছিল। পরে হলিডের স্যারের কাছে ফোন দিয়েছি, হেলাল স্যারের কাছে, স্যার বলছে ঠিক আছে আমি তোমার বাসা পাল্টাই দিতেছি। একটা বাসা পাল্টাই দিচ্ছে খোমরা থেকে রিয়াদে দিছে, রিয়াদে দেওয়ার পরে 3তলা থেকে নিচতলা পর্যন্ত কাজ করতো। আগের বাসা থেকে আরও জঘন্য খারাপ, 24 ঘন্টা কাজ করতে, বলে কি 2 ঘন্টা ঘুমাবি।